সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোগে লক্ষ্মীপুরে সয়াবিন চাষীদের মাঝে চার শতাংশ মুনাফায় বিনিয়োগ বিতরণ করা হয়েছে জেলার কমলনগর উপজেলা মিলতনে এই বিনিয়োগ বিতরণ করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সিরাজুল হক প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্রপাল বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মিসবা উদ্দিন আহমেদ বাপ্পি ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাকিল আনোয়ার সাদাত আহমেদ খান মোহাম্মদ মনিরুজ্জামান মোহাম্মদ মুশুর রহমান ও লক্ষ্মীপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ হুমান কবির সবের চাষী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রাহকেরাও ছিলেন এ সময় এবারে বেটাল প্রেসের কৃষি সংবাদ সুজলা সুফলা